কাতারের মিডিয়া সেন্টারে প্রবেশ করছি। এটা কিউএনসিসি কাতার কনভেনশন সেন্টার। আমরা এলিভেটরে চড়ে উপরে উঠছি এই সময়। দেখুন কি অত্যাধুনিক মানের মিডিয়া সেন্টার করেছে কাতার। যেন মনে হবে যেন কোনো সেভেন স্টার হোটেল। আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে মিডিয়া ডেস্ক, মিডিয়া ইনফরমেশান ডেস্ক। এখানে সাংবাদিকরা এসে তাদের প্রয়োজনীয় সব কিছু জানছেন, কী কী দরকার, কী কী করতে হবে, ম্যাচ টিকিট থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মিডিয়া সেন্টারের। এরা অক্লান্ত পরিশ্রম করছেন, 24 ঘন্টা এদের ডিউটি। একটা বিশেষ জিনিস আমরা দেখাবো, দেখুন এটা এর আগের বিশ্বকাপে ছিল না। আমরা টিকিট কিওক্স দেখাচ্ছি। এখানে টিকিট দেওয়ার জন্য আপনাদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলোকে যদি আপনারা বারকোডটাকে দেখান, তাহলে এই হচ্ছে মেশিন। এখানে আপনি বারকোডটা যেই আপনি দেবেন, সঙ্গে সঙ্গে আপনার টিকিটটা এখান থেকে বেরিয়ে আসবে। এখানেই আপনার কোনো জিনিস যদি প্রয়োজন হয়, নিত্য নৈমিত্তিক, তার জন্য কনভেনিয়েন্স স্টোর রয়েছে। স্টোরে আপনি সবই পাবেন। দেখুন আমি স্টোরটা ঢোকার দেখাচ্ছি, কত সুন্দর, সব কিছুই রয়েছে। মূল যেখানে সাংবাদিকরা কাজ করে তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি। দেখুন সাংবাদিকদের জন্য জল, কফি সব ব্যবস্থা রয়েছে। আমরা এবার ধীরে ধীরে মিডিয়া ওয়াকিং এরিয়াতে প্রবেশ করছি, যেখানে সাংবাদিকরা, বিশ্বের সেরা ফুটবল সাংবাদিকরা, যেখান থেকে রিপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেখুন মিডিয়া ওয়াকিং এরিয়া।